হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। চলুন ভিডিওটি শুরু করা যাক। ওকে বন্ধুরা, আমরা যেটা আজকে আজকে যে ভিডিওটা দেখব, যে স্ক্রিনশট দেওয়া, যে আমরা সাধারণত স্ক্রিনশট আমরা ফোনের অপশনেই আমরা পেয়ে থাকি। এখন আমরা দেখব যে কীভাবে স্ক্রিনশটটা অতি সংক্ষিপ্ত সময়ে দেওয়া যায়। ওকে বন্ধুরা, আপনারা একটি প্লে আপনি প্লে স্টোর থেকে একটি অ্যাপস ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর আপনার সে অ্যাপসটি গিয়ে আপনি প্লে স্টোরে যাবেন, গিয়ে শুধু লিখবেন যে স্ক্রিনশট অ্যাসিস্ট্যান্ট। সিম্পলি আপনি ডাউনলোড করে আপনি ইনস্টল করে নেবেন। আমি ইনস্টল করে নিয়েছি, শুধু জাস্ট এখানে ওপেন দিলাম। ওকে বন্ধুরা, এখানে ওপেন আসলো, এবং ওপেন যখন আপনি ওপেন দিবেন, এখান থেকে দেখেন এমন একটি ইন্টারফেস আসবে। এমন একটি ইন্টারফেস আসার পরে এখান থেকে জাস্ট আপনি নিচে যে ছোট্ট আইকন আছে, আইকনে আপনি ক্লিক দিয়ে নেক্সট করে দিবেন। ওকে, এমন অপশন আসবে, অপশনটির পরে আপনি নেক্সট করে দিবেন। নেক্সট করে দিয়ে অ্যাসিস্ট্যান্ট অ্যাপ ইজ পারফরমেন্স, এখানে যে অ্যাপসটি আপনি ক্লিক করবেন। ওকে, এখন সে বলছে যে গুগল যে আপনার যে মাঝে যে হোম বাটন আছে, হোম বাটনে আপনার গুগল অ্যাসিস্ট্যান্ট অ্যাপস আছে, সেখানে আপনি অন্য কোনো অ্যাপ করতে চান, আপনি জাস্ট সেটিংয়ে যাবেন। ব্যাস এ পর্যন্ত যাবেন যে এখানে শুধু সিলেক্ট করে দেওয়া ছিল গুগল, আপনি গুগলের পরিবর্তে আপনি স্ক্রিনশট অ্যাসিস্ট্যান্টের উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করে ওকে দিয়ে দেবেন। ওকে, এখন সিম্পলি এটা এখনও হয়ে গেছে। আপনি শুধু আপনার ফোনের হোম বাটন যখন ধরবেন, দেখেন এটা কিন্তু স্ক্রিনশট হয়ে গেছে। ওকে বন্ধুরা, আপনারা আমার চ্যানেল থেকে যদি আপনারা কিছু শিখে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ওকে বন্ধুরা, আজকে এ পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। বাই বাই, টাটা টাটা।